ফুরালে প্রাণ পাখি শূন্যে উড়াল দেয়, আসলে ভবে যেতে হবে মোলহারি সারায়, জন্মিলে মরতে হবে ওরে মন আমার, ওরে কখন জানি প্রাণ পাখি উড়াল দিয়া যায়। আল্লাহর নাম ভরসা করি সুরে দিলাম টান, বিসমিল্লাহ বলি মুখের জবান খুলিলাম, তিনি দয়ার সাগর রহিম রহমান, ভাইরে এবার গাইব সিনহা হত্তার জারি গান। নবীর রওজা পাকে সালাম জানাই, আরো সালাম জানাই আমার মা বাবার পায়, যাদের উসিলায় আমি এলাম ধরা, ওরে দেশবাসী সবাই রে সালাম জানাই। আরে মানুষ এত পাশার কেমনে হইতে পারে, মেজর সিনহা পানির জন্য সকপট করে, দিল না একটু পানি পাশান লিয়াকুতরে, ওরে আহত সিনহার বুকে আবার লাগি মারে। শিল্পী ইমরুল কায়েস গাইব হয়েই জারি, চার ঘটনা জেনে গেছে সবাই দেশবাসী, চাঁদপুর জেলাতে ছিল বাবার পৈতৃক বাড়ি, ওরে জন্ম হয়েছিল তার চট্টগ্রাম রাঙামাটি। বাবার নামটি হয় এর সাত খান মুক্তিযোদ্ধা ছিল, মন্ত্রণালয় উপসচিবের দায়িত্ব পাইল, তিনটা ভাই বোন মিলে সুখের সংসার ছিল, ওরে মা বাবার নয়ন মণি মেজর সিনহা ছিল। ২০০৭ সালে কি হইয়া যায়, নিয়তির ডাকা শিলে বাবা মারা যায়, মায়ে কষ্ট করিয়া মানুষ করে যা, ওরে মেজ সন্তান ছিল মেজ সিনহা।
ভুল ঘটনা বলি এবার শোনেন দেশবাসী, সিনহাসিলেন সত্যিকারের দেশ দরদি, এবার বলি বসিনহার হত্যার কাহিনী। ওরে কেমন মারিল প্রদীপ লিয়া কুদবাইনী, বাবা তাহার চাকরি করতেন বিভিন্ন জেলায়, সেই সুবাদে লেখা পড়া অনেক জেলায় হয়, 2001 সালে SSC পাশ উত্তরা মডেল কলেজে লেখা পড়া হয়। ২০০১ সালে উত্তরা কলেজে SSC পাশ করিল সে প্রথম বিভাগে, 2003 সালে যোগ দেয় সেনাবাহিনীতে। ওরে বাবার স্বপ্ন সিনহা পূরণ করিবে। ২০০৪ সালে 22শে ডিসেম্বর সাফল্যের সঙ্গে শেষ করে সে প্রশিক্ষণ, সেকেন্ড লেফটেন্যান্ট পদে প্রশিক্ষণ প্রাপ্ত হন। ওরে মায়ে তাহারে লইয়া দেখিল কত স্বপ্ন। ২০০৪ সালে প্রথম শ্রেণীতে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি লাভ করিল সে, নিষ্ঠার সাথে চাকরি করিল সিনহা, ফাইটিং প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হইল। জাতিসংঘের শান্তি রক্ষা মিশনেতে ভাই 2013 সালে আইভরি কোস্ট যায়, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন কইরা যায়। বলবো এবার মূল ঘটনা শুনিবে সবাই, ২০১৮ সালে নিজের স্বইচ্ছায় বেজর সিনহা এবার ভাইরে চাকরি ছাইরা দেয়, দেশ ভ্রমণ করতে তাহার মোহনে ইচ্ছা হয়। ওরে দেশের বিভিন্ন জায়গায় ঘুরিয়া বেড়ায়। আমাকেও হার মানালো সিনহার এই কাহিনী, কেমন করে মানল তারে প্রদীপ বাহিনী, মরার আগে মুখে তারে দিল না পানি।
করে শোনেন সবাই সিনহা হত্যার করুন কাহিনী। চাষগো নামের ইউটিউব চ্যানেল মেজর সিনহা চালায় ভিডিও বানাতে সিনহা কক্সবাজারে যায়। 2020 সালের 3রা জুলাই ওরে জানা ছিল না সিনহা এটাই শেষ বিদায়। চারদিন পরে কাজের স্বার্থে 7ই জুলাই সহযোগী লইয়া সিনহা হিমসরিতে যায়। নীলিমার রিসোর্টে উঠিল সবাই ভিডিও চিত্র নির্মাণ করতে টেকনাফ যায়। সেই এলাকায় ভুক্তভোগী কিছু পরিবার চাঁদের উপর অসি প্রদীপ করে অত্যাচার। সিনহায় তার সঙ্গীদের সব বর্ণনা জানা ওরে তাদের বর্ণনা শুনে সিনহায় অবাক। সিনহা এবার প্রদীপের সাথে কথা বলতে চায়। প্রদীপ বলে মেজর টেজর ধারধারি না ভাই, কক্সবাজার ছেড়ে তুমি পালাইয়া যাও। ওরে কত কি বলিয়া ভয়ভীতি দেখায়। আইহিনের লোক হইয়া প্রদীপ দেখায় মাস্তানি বলে কত সাংবাদিক রে আমি পিটাইছি, কত জনারে আমি জেলের ভাত খাওয়াইছি। ওরে কত কি বলে তারে দেখায় হুঁশিয়ারি। হুমকিতে কাজ নাহি হয় পাহার সরা কেন্দ্রের আইসিলিয়া কোত্রে জানা যায়। লিয়া কোতের সরসের সাথে বহিত সালাই ওরে সিনহা কে মারবে কেমনে পরে ভাবনা। প্রদীপের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের বাড়িতে প্রদীপ সিভিল পাঠায়। সিনহাকে প্রদীপের লোক খুঁজিয়া বেড়ায়, ওরে কোথাও খুঁজিয়া তারা সিনহাকে না পায়।
বিধায় তার ভিডিও টিম ধরতেই হবে, ভয়ভীতি দেখাই হাবদীপ জানায় লিয়াকত রে, তোমায় সারব না আমি না পাইলে সিনহারে, ওরে সিনহাকে খুঁজে বেড়া লিয়াকত আলি রে। মেজর সিনহার শেষ যাত্রা 31শে জুলাই, বিকাল 3টার পরে আবার শুটিং করতে যায়, মানুষ বুনিয়ায় না পাহাড়ের চূড়া, ওরে তাহার সঙ্গে ছিল শাহেদুর সিফাত। ইয়াজউদ্দিন লোকের মার পথে খবর পেল মেজর সিনহা উন্না পাহাড়ে, আরো একজন আছে সিনহার সাথে, সিনহার গায়ে সেনাবাহিনীর পোশাক যে আছে, তাদের কাছে ক্যামেরায় আছে শুনিতে পাইল, এরাই হইল সেই দুইজন যাদের খুঁজিতে, প্রদীপ লিয়াকত আমাদের নিয়োগ করেছে, বাইরে তিনজন মিলিয়া তার বুদ্ধি যে করে, সিনহাকে মারিবার জন্য রাতের বেলায় তিনজন মিলে বুদ্ধি করে কি করি উপায়, ডাকাত বলিয়া মারবে দিয়া গণ ধোলা, ওরে নুরুল উদ্দিন ইয়াজউদ্দিন বুদ্ধি করে যা, তিনজন মিলে বুদ্ধি করে জামাতের লোক দিয়ে সিনহাকে মারিবে তারা গণপিটুনিতে, সেও বুদ্ধি বিফল গেল এবার কি করিবে, ওরে তিনজন মিলিয়া গেল মসজিদের ইমামের কাছে। মসজিদের ইমাম ছিলেন জহিরুল ইসলাম, তাহার কাছে যাই হায় এবার বলিল তিনজন, ডাকাত পইরাছে আপনি ঘোষণা করে, ওরে তাদের কথা শুনল না ইমাম সাহেব, মাথা ভাঙা মসজিদের ইমাম জহিরুল কয় তাদের সাথে ওই পাহাড়ে আমার দেখা হয়, দুইজনার সাথে হইছে সালাম বিনিময়।
করে দুজনাই ভালো মানুষ ডাকাত তারা নয়। মাহমের কথা শুনিয়া লোকজন জইলা যায়, একটু পরে মেজর সিনহাই আসিল সে থায়, তিন জনা দেখলো তারে টর্চ লাইট জ্বালা, ভাইরে কনফার্ম হইল তিনজন এটাই মেজর সিনহা। প্রাইভেট কার চালাইয়া সিনহা কক্সবাজার যাচ্ছিল, দূর হলা মিনে লিহা কোদরে ফোনে জানালো, লিয়া কোদ শামলাপুর পুলিশ চেক পোস্ট গেল, ঘরে একটু পরে সিনহার গাড়ি সেখানে চলে এলো। হাতে লিয়া কোথে দাঁড়াইয়া থাকে, কখন আসবে সিনহার গাড়ি মারিবে তাকে, বিজিবি চেক পোস্ট সিনহা অতিক্রম করে, ওরে শামলাপুর চেক পোস্টে লিয়া কো দাঁড়াইয়া আছে। এসআই নন্দ দুলাল ছিল লিয়া কোতের সাথে, সহযোগিতা করিল রাস্তা ব্লক করতে, লিয়া কোত যাইয়া দাঁড়ায় সিনহার গাড়ির সামনে, ভাইরে অস্ত্র হাতে লইয়া সে যে গালা গালি করে। বাড়ির ভিতর থেকে তাদের বের হতে বলে, কাম ডাউন কাম ডাউন বলে সিনহা তাহারে, সিফাত গাড়ি থেকে বাহিরে আসে, ওরে সিনহা লিয়া কোত্রে শান্ত হতে বলে। হাতের চোখের সামনে মেজর সিনহাকে আইসিলিয়া করতে হওয়ার বাইরে গুলি করে, মাটিতে মেজর সিনহা লুটিয়া পরে, ওরে মৃত্যুর মুখে সিনহা বাইরে ছটফট করে। পানির জন্য মেজর সিনহা ছটফট করে, একটু পানি লিয়া কোথে দিল না তারে, বিপরীতে যাইয়া মুখে লাথি সে মারে, বলে গুলি করছি আমি তোরে পানি কি খাওয়াতে।
রিয়াকোতে ফোন করিয়া প্রদীপকে বলে অপারেশন সাকসেস হইছে দেখে জানে সে। ওসি প্রদীপ এবার যাহেরে সেখানে, ওরে হায় না প্রদীপ এবার যাহেরে সেখানে। ওসি প্রদীপ মেজর সিনহার নিকটেতে যায় বলে অনেক টার্গেট করে ধরেছি তোমায়, ওই দিকে পানির জন্য সিনহা সটপটা, বাইরে মানুষ এত পাষাণ কেমন করে হয়। মেজর সিনহার মৃত্যু এবার নিশ্চিত করিতে মেজর সিনহার বুকে প্রদীপ ভাইয়ের মুন্ডিয়ে চেপে ধরিয়া তাহার মৃত্যু নিশ্চিত করে। ওরে শিফাত অঝরে কান্দে দেখে সিনহারে। হত্যার ঘটনাকে ধাওয়া চাপা দিতে ওসি প্রদীপ আর লিয়াকত কত কি করে, হাসপাতালে লাশ পাঠাতে অনেক দেরি করে। ভাইরে লিয়াকত আর প্রদীপ দুইজন ইচ্ছাকৃত ভাবে এগারোটা পঞ্চাশ মিনিটে সারপোকা গাড়িতে মেজর সিনহারে লইয়া যায় হাসপাতালে, ডাক্তার দেখিয়া তারে মৃত ঘোষণা করে। ওরে খবর পাইল হয়ে এবার সিনহার পরিবারে। ভাইয়ের জন্য বোন শিফাত তাদের জানাইল ঘটনার কারণ, মামলা করিল এবার সিনহার বড় বোন। ওরে গ্রেপ্তার হইল ওসি প্রদীপ আর লিয়াকো। আঠারো মাস পরে মামলার রায় হইল ওসি প্রদীপ লিয়াকতের ফাঁসির রায় দিল, সিনহার মা বোন তারা সান্ত্বনা পাইল। বাইরে দেশবাসী তাই শুনিয়া খুশি হইল। সময় হও হুশিয়ার ও ভাই বন্ধুগণ, দমে দমে আল্লাহর নামটি রাখিও শরণ। এই পর্যন্ত এই কাহিনী করিলাম বর্ণ।
ভুল হইলে সবাই আমায় করিবেন ক্ষমা।